অনেক বাগানি চিন্তিত হয়ে যান, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়। আসলে দু তিনটি পাতা হলুদ হয়ে ঝরে যেতেই পারে, এটি চিন্তার কোনো কারণ নেই। নতুন পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে এটিই স্বাভাবিক, কিন্তু যখন একটার পর একটা ছোটো থেকে বড় সব ধরনের পাতাগুলো হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে যাচ্ছে তখন চিন্তার ব্যাপার, এটি দু তিনটি কারণে হয়ে থাকে। তখন চিন্তার একটি ব্যাপার আছে, এটি দু তিনটি কারণে হয়ে থাকে। প্রথমত কারণ হচ্ছে মাটিতে পানি শূন্যতা। একটি টবের গাছে যখন পানি শূন্যতা দেখা দেয় তখন আপনি যদি মাটিতে আঙুল দিয়ে টোকা দেন তাহলে ঠক ঠক শব্দ করবে। এই ঠক ঠক শব্দ করার পর্যন্ত যদি মাটিটি চলে আসে তখন গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে, এবং এরকম বেশ কিছুদিন থাকার পর গাছটি সব পাতা ঝরিয়ে দিয়ে গাছটি মরেও যেতে পারে। এবং এটি আরেকটি কারণে হতে পারে, সেটি হচ্ছে এই গাছে অতিরিক্ত পানি সেচ। এই গাছে যদি আমরা অতিরিক্ত পানি সেচ দেই তাহলে গাছের এই মাটিটি কাদাময় হয়ে যাবে এবং গাছের এই টবের মাটিতে বায়ু চলাচল বন্ধ হয়ে যাবে, যার কারণে গাছের শিকড় খাবার গ্রহণ করতে পারবে না। এবং গাছের শিকড় খাবার যখন গ্রহণ করতে পারবে না তখন ডগাগুলো নেতিয়ে পড়বে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। গাছটি আস্তে আস্তে সব পাতাগুলো ঝরিয়ে দিয়ে এবং সবুজ পাতাগুলো ঝরে যেতে পারে, এই পাতাগুলো ঝরিয়ে দিয়ে গাছটি আস্তে আস্তে মরে যাবে। এই হলুদ হয়ে ঝরে যাওয়াকেই আমরা বলতে পারি ক্লোরোসিস। এই ক্লোরোসিস আসলে গাছের একটি রোগ যেটি সালোক সংশ্লেষণ ব্যাহত হওয়ার কারণে সৃষ্টি হয়। আমরা জানি গাছে ক্লোরোফিল তৈরি হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে, এবং সেই ক্লোরোফিল তৈরি না হতে পারাটাই হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোফিল তৈরি করার মাধ্যমে গাছের পাতা সবুজ হয়, কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে অক্সিজেন এবং গ্লুকোজ তৈরি করে এবং গাছকে সবুজ রাখে, গাছের ডালপালা কুশি সুন্দর রাখে, গাছে পরিমাণ মতো পানি দেওয়া এবং ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখে, গাছের মাটিতে অতিরিক্ত পানিও দেওয়া যাবে না এবং গাছে একেবারে শুকিয়ে ফেলা যাবে। গাছের মাটি যখন উপর থেকে গাছটির টবের মাটি যখন উপর থেকে 1 বা 2 ইঞ্চি শুকনো থাকা অবস্থায় আবার পানি দিতে হবে, এবং এরকমভাবেই গাছে পানি দিতে হবে। অতিরিক্ত পানি দিলে এটা কাদাময় হয়ে যাবে, বায়ু চলাচল করতে পারবে না, ফলে আমাদের গাছের যে সমস্যাটা হয় সেটিই হবে। তো এই সব গেল আমাদের পানি দেওয়া এবং না দেওয়ার কারণ। এরপরে খাবারের ঘাটতি, নাইট্রোজেনের অভাব, ম্যাগনেশিয়ামের অভাব, সালফারের অভাব, এই সব কারণেও গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। আমরা সালফার ব্যবহার করতে পারি, নাইট্রোজেন ব্যবহার করতে পারি, ম্যাগনেশিয়াম ব্যবহার করতে পারি, এইসব ব্যবহার করার পরেও যদি আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের ডগাগুলো নেতিয়ে নেতিয়ে পড়ছে, এরকম নেতিয়ে নেতিয়ে পড়ছে, পাতা দুর্বল হয়ে যাচ্ছে, আমরা খাবার দিচ্ছি, স্প্রে করছি, ছত্রাকনাশক স্প্রে করছি, খাবার দিচ্ছি এবং পানি দিচ্ছি এবং পানির নিষ্কাশন ব্যবস্থাটাও ভালো রেখেছি, পরে আমাদের গাছের ডগাগুলো দুর্বল দেখাচ্ছে, নেতিয়ে নেতিয়ে পড়ছে, এরকম ঢলে ঢলে পড়ছে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। এর কারণ আমরা পানি দিচ্ছি, পানি নিষ্কাশন ব্যবস্থাও ভালো রাখছি, কি তারপরেও আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। আমরা কোনোভাবেই যেন এই গাছের পাতা হলুদ হওয়া থেকে গাছকে রক্ষা করতে পারছি না, সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে গাছের রুটের কথা। আমাদের গাছ যখন রুট বাউন্ড হয়ে যায়, মানে এই টবের মধ্যে যখন গাছের রুটটি একদম ভরে যায়, তখন গাছ স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করতে পারে না। তখন গাছ স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ না করার ফলে এই গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছের শাখা পোশাকগুলো ঝলে পড়ে। তো আমরা আজকে আপনাদেরকে সেই জিনিসটি দেখাচ্ছি। আমরা চিন্তা করে দেখলাম যে এই গাছটির হয়তো রুট বাউন্ড হয়েছে। আসুন আমরা এই গাছটির এই পটটা চেঞ্জ করে বা রিপোর্টিং করে আমরা এটিকে আবার পুনরায় কীভাবে সুস্থ করতে হয় সেটি দেখে নিই। এটি আমরা এখন রিপোর্টিং করব। তার আগে আমি একটি কথা বলে নেই, বসন্ত এবং বর্ষাকালেই রুট কাটিং করার একটি বিশেষ সময়, এই সময় কাটিং করতে হয়। তো আমরা এই গাছটির যখন টপটি খুলে নেব, এই গাছটি থেকে টপটি খুলে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই টপটি আমরা খুলে ফেলছি এবং যে কথাটি আমরা আপনাদের সাথে আলাপ করেছিলাম, এই যে দেখেন গাছটির রুটগুলো কীরকম, রুটগুলো অতিরিক্ত রুট হয়ে গেছে এবং গাছের মাটিটা এখনও গরম আছে।
এই যে মাটিটা গরম আছে, এই যে রুটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রুটগুলো, এই রুটগুলো অতিরিক্ত বেড়ে যাওয়ায় গাছ খাবার নিতে পারছে না। তো আমি এই রুটগুলো কেটে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই রুটগুলো সুন্দরভাবে গাছের রুটগুলো কেটে আবার পুনরায় রুট তৈরি হতে পারে সেইভাবে আস্তে আস্তে করে কেটে দেব। অতিরিক্ত রুট হওয়ার কারণে গাছ আবার গ্রহণ করতে পারছে না। টবের মাটিতে মাটির তুলনায় রুটের পরিমাণ বেড়ে গেছে, এর জন্য সঠিকভাবে ও খাবার গ্রহণ করতে পারছে না। অন্তত এক বছর বা দু বছর পর পর এই কাজটি আপনার করতে হবে। তো আমি গাছটি থেকে রুটগুলো কেটে টবটির মাটিটি ছোট করে নিচ্ছি। পাচ্ছেন, আমরা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে শিকড়গুলো কেটে নিচ্ছি। একবারে কেটে নিলে হয়তো সুন্দরভাবে কাটা যাবে না এবং শিকড়গুলো সুন্দরভাবে কাটাই হবে না, এর জন্য আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এই যে আমি মাটিটা একদম ঘুরিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। এই মাটিটা পুরোপুরি শিকড়ে ভরে গিয়েছে, এই যে সব অসংখ্য শিকড়ে ভরে গিয়েছে। আমরা গাছটি সুন্দর মতো শিকড়গুলো কেটে নিয়েছি। এখন আমরা এই গাছটি আবার রিপোর্টিং করব। যেহেতু আমরা পুনরায় এটা কাটিং করতে যাচ্ছি, তাহলে আমাদের পুনরায় আবার এর ড্রেনেজ ব্যবস্থা ঠিক মতো রাখার জন্য আমরা এই যে ছিদ্রগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছিদ্রগুলো, টবের ছিদ্রগুলোতে এইরকম মাটি ভাঙা দিয়ে ছিদ্রগুলো আটকানোর চেষ্টা করব। এই যে মাটি ভাঙা দিয়ে আমরা টবের ছিদ্রগুলো আটকানোর চেষ্টা করলাম, টবের ছিদ্রগুলো আটকালাম। এরপরে আমরা চারকোনা চারটি বসে আটকিয়ে দিলাম। এরপরে আমরা মোটা বালি, আপনারা দেখতে পাচ্ছেন মোটা বালি, এটি আমরা টবের মধ্যে দিয়ে দিচ্ছি। মোটা বালিগুলো আমরা টবের নিচে 1 ইঞ্চি পরিমাণে দিয়ে দিচ্ছি, টবের নিচে 1 ইঞ্চি পরিমাণে দিয়ে দিচ্ছি। রিপোর্টিংয়ের জন্য আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করব না, কারণ যেহেতু আমরা শিকড়টি কেটে কেটে নিয়েছি, রিপোর্টিংয়ের জন্য আমরা কোনো সার ব্যবহার করছি না। এই জায়গায় শুধুমাত্র আমরা জৈব সার নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন জৈব সার এবং মাটি। এটি ভালো মতো মিশিয়ে নেব, এটি ভালো মতো মিশিয়ে নেব। রাসায়নিক সার নিচ্ছি না, কারণ শিকড় যেহেতু আমরা কেটে নিয়েছি, এই শিকড়ে ইনফেকশন তৈরি না হয়, এর জন্য আমরা রাসায়নিক সারটা এখন ব্যবহার করছি না। আমরা এই মাটিতে, এই টবে আমরা রাসায়নিক সার দেবো জাস্ট 21 দিন পরে বা 1 মাস পরে। তো আমরা প্রথমে বালি দিয়ে নিয়েছি, এখন আমরা পটমিকচারগুলো টবে দিয়ে দিচ্ছি। টবে দিয়ে দিলাম পটমিকচারগুলো টবে দিয়ে। এই যে আমাদের গাছটি পুরো আমরা শিকড় কেটে কেটে নিয়েছি, এই গাছটি এখন আমরা নির্দিষ্ট করে বসিয়ে নিচ্ছি। আমরা এই টবে, এই যে বসালাম, এখন আমরা এই টবের মধ্যে বসিয়ে চারোদিক থেকে খাবারযুক্ত মাটিগুলো দিয়ে দিচ্ছে। খাবারযুক্ত মাটিগুলো দিয়ে দিচ্ছে। এগুলো দিয়ে গাছটির চারোদিক ভরে দিলাম নতুন করে মাটি, খাবার মাটি দিয়ে গাছটির চারোদিক ভরে দিলাম। আমরা 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখেছি। ওই জায়গায় আমরা মাটির সাথে কিছু রাসায়নিক সার এবং জৈব সার মিলিয়ে আবার গাছে দিয়ে দেবো 20 দিন পর। এর জন্য আমরা কিছু মাটি দেওয়ার জন্য এবং খাবার দেওয়ার জন্য কিছু জায়গা ফাঁকা রেখেছি। এখন আমরা এই যে টবটি রিপোর্টিং করলাম, এতে পানি দিয়ে দেবো এবং গাছটি একটু রেস্টে রাখার চেষ্টা করবো। অতিরিক্ত তাপ থেকে রক্ষার জন্য এটিকে একটু ছায়া জায়গায় রাখার ব্যবস্থা করবো। তাহলে আমাদের এই গাছটি আবার পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে, গাছটি আবার সুন্দরভাবে ফুল দিতে শুরু করবে। তো এভাবে আপনারা একটি গাছকে সুন্দরভাবে আবার পুনরায় উজ্জীবিত করে নিতে পারে এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে।